ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযানে নেমেছে সড়ক বিভাগ। সকাল থেকে শুরু হয়েছে দুই দিনের এই কার্যক্রম। দিনভর শহরের মেড্ডা বাসস্ট্যান্ড এলাকায় চালানো হয় উচ্ছেদ অভিযান। গুড়িয়ে দেওয়া হয় বেশ কিছু স্থাপনা। কর্মকর্তারা জানিয়েছেন, মেড্ডা বাসস্ট্যান্ড থেকে ঘাটুরা এলাকা পর্যন্ত চলবে অভিযান। উচ্ছেদ করা হবে 220টি অবৈধ স্থাপনা। সেই সাথে উদ্ধার করা হবে সড়ক বিভাগের 178% জমি। ওখানে হাইওয়েজের জায়গা মানুষজন এতদিন অবৈধভাবে এখানে স্থাপনা করেছিল, প্রায় 220টা, আর পরিমাণ 178%।